তো সকালবেলা গুড মর্নিং, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন চলেছি ছাদে, আমার মা রেগে গেছে, কিন্তু একবার থোবড়াটা দেখে নাও, অনেক কাটনি করেছি সকালবেলা। বুঝেছে, এই যে আলোতে দেখা যাচ্ছে, কই কই আমার মা কই, আর দুটো দিন থাকবে তারপরে ফুরিয়ে যাবে, সব কিছু ফুরিয়ে যাবে আমার মা। তো আজকের ভিডিওটা জাস্ট দেখতে থাকো, শুধু যা হবে না জমে যাবে জমে যাবে, বস শুধু ওয়াচ। এবার ভিডিওটা, এই যে মা ছাদে বসে আছে ঠান্ডায়, এখন রোদ পোহাবে, আর সঙ্গে খাবে হচ্ছে চিড়েমুড়ি। ওমা তুমি একাই খাবো, আমাকে দেবো না? তুই কই কি বললাম যে না, জলটা না দিয়ে ও মাংস খাওয়া তো আনতে যাবো। হ্যাঁ জল আছে ওখানে, মাংস আনতে যাবো, নিয়ে আসি মাংস, তুমি খাওয়া তো পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে মাংসের ঝোল, ভাত খাই নিব, আর টেস্ট মাংসের রান্না হবে আজ, টেস্ট মাংসের ঝোল চাটনি লাল শাক খাওয়া না। চারপাশটা কি সুন্দর, শীতকালে সকাল দারুণ দারুণ। ও যাই একটু মাংস নিয়ে আসি, কষা কষা মাংস ঝোল দিয়ে জমিয়ে খাবো একদম। দেখো না চারদিকটা দেখো, শুধু দারুণ দারুণ। এখন বিয়ের ওয়েদার, আর আমার বিয়েটা ঠিক হয়ে গেল প্রায়। হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ হ্যাঁ আমাদের স্বজাতি দেখাবো তোমায়, দেখাবো তো যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তো সে মেয়েটার ছবি দেখবে বলছে মা, তো দেখাই। তো আমার মাকে মেয়ের ছবিটা দেখালাম, তো মা খুশি হয়েছে, তো বলছে ঠিক আছে, তুই তো কিছু নিবি না, তাহলে কথা বল। তো মা বলছে একটা বউ নিয়ে আয়, না হলে হচ্ছে না, আমি পারছি না রান্না করতে। তো শীতের সকালে এই সব আলোচনা হচ্ছে, সকাল সকাল গায়ে রোদ মাখছি আর মায়ের সঙ্গে এরকম আলোচনা করছি। এই দেখো আমার মা লোকটা খুলি, হ্যাঁ খুললো ঘটক, ঘটক কোথায়, এখন তো এই যে মোবাইলের যুগ, মোবাইল দিয়ে সব হয়ে যায়, কি ঘোরা করছে সব মোবাইলে, মোবাইলে হয় ম্যাজিক খেলা, বউটা করছে, চলো করছে তাহলে মেয়েটা কই করছে, সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ততক্ষণ একটু রোদটা গায়ে লাগাই, তো সকালবেলা এখন রোদ পোয়াচ্ছি আর হাওয়া উঠেছে, ও ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আরে চিরবির চিরবির করে উঠছে, সে এরকম শান রোদের মধ্যে বসে বসে এখন কমলা লেবু খেতে পাবো। দে টুসি দে চাটা, দে চাটা খেয়ে মাংসটা নিয়ে আসি, গরম গরম মাংস লাল শাক দিয়ে, নাহলে এই মটর শাক আনবো, মটর শাক খাবা, আলু উঠেছে মোটামুটা, মটর শাক নাহলে ছোলা শাক, ঠিক আছে মটর শাক নাহলে ছোলা শাক, আর দেখি দুটো ভালো লেবু পাওয়া যায় তো লেবু নিয়ে আসবো, তো একটু বাজার করতে যেতে হবে, তো চাটা খেয়ে তারপর বাজার করতে যাবো। দেখতে হবে অনলাইনে, এখনই দেখাচ্ছি তোমায়, সব দেখছি। হুম কি ভাবছে সব দেখতে আসতাম না, আংটি আংটি কত 8,000 টাকা দিয়েছিল, তোমার এখন একমাত্র একটাই দরকার, আমার বউ আসবে আর ব্যাস, গরু গরু চা করেছিস কেন, তাহলে তো চা দুধ খাইছিলাম, তো গরু দুধ ছিল না, হ্যাঁ দুধ খেতে পারছি না, গরুর দুধ তুই নিয়ে যা চা, তুই খাবি, গরু ঢালে খেয়েছিলাম তো, গরু গরু বন্ধ ভালো লাগছে না, তুই মরিয়া আমার বউ নিয়ে আসি তার
ঠিকাদারি সুভাষ মুখার্জি ছেলে হলো না সুভাষ মুখার্জি হ্যাঁ মুখার্জি তো ছোটো ছোটো ছোটোরা ওর নাম টুসি এতে এমনি একটা ভালো কথা বলছে ওকে পড়াইছিল ছোটোরা কী নাম ছোটো না কি ছোটো ছেলেরা চিনিস মোটারা কী যায় এত পেট নিয়ে মাছ দেয় চার কী করে মারতারি ওষুধ ওষুধ কী ওষুধ ওষুধের ডিলার কিরকম ডিলার আরে ওষুধে এখন নানা রকম কোম্পানি বেরিয়েছে হোলসেলার নিয়েছে সুভাষ দেব আছে ও ওটা তো ইয়ে সারের ওষুধ এ মানুষের ওষুধ সারের ওষুধ কাকে দিয়ে আসে বাড়ি বাড়ি ওই বাড়ি দেবে কেন দোকান আছে না মুগলের মতো এই মুগলা দিয়ে আসে প্যাকেট করে নিয়ে আসে হ্যাঁ চান করাবো তোদের ওদেরকে চান করিয়ে দিলাম তাহলে চান করতেই চায় না ঠান্ডায় কাঁপছে খুব সহ্য করতে পারছে না যাই হোক একটুখানি জল দিয়ে হালকা অল্প একটু শ্যাম্পু দিয়ে যেটুকু সম্ভব সেটুকু করে দিলাম পশু মানুষ তো বোঝা মুশকিল ঠিক আছে চল তো এখানে এখানে আমি কী করবো এই মশলাটা পিছে নিই তো ঠান্ডার মধ্যে না জিরে দেবো না জিরে গোটা জিরা দেবো পিছিয়ে দেবো না চ্যাপড়া চ্যাপড়া হয়ে যাবে ঠিক আছে গোটা জিরা এক চামচ দিয়ে দেবো ব্যাস তাহলে তাহলে মশলাটা পিছে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো কী রান্না হবে শেয়ার করবো দেখতে থাকবো সাথে থাকবো।